আমার নবী বলেন তামুল ওয়াহিদি ইয়াক ফিল ইসনাইন উম্মত একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট উম্মত তোমার জন্য তুমি যেগুলো রান্না করছো তুমি একক ভাবে কেউ না আরেকজন গরীব ঠিক দেখে নি দুইজন বসে খাও দুইজনের পেট ভরে যাবে কি বিরক্ত না আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রজজন ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস এই তিবিয়ানা লিকুল্লি শাই প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কুরআন শরীফে আছে এই আয়াত যখন নাযিল হলো একজন ইহুদি ইহুদি বড় দুষ্টু ইহুদি বড় দুষ্টু সে মনে মনে বলে এই মুসলমানের নবীর কাছে যে কুরআন আসছে এখানে নাকি সবকিছুর বিস্তারিত বর্ণনা আছে তখন সে চিন্তা করতেছে আমি কিভাবে মুসলমানদেরকে আটকাবো তো ঘটনাক্রমে তার মুখে দাড়ি নাই ইহুদির মুখে আছে তো অনেক মানুষ আছে বয়স হলেও কি নেই আপনার তো দাড়ি উঠছে আপনারা কামাই ফেলছেন আর কি আর কামাই না বাবা আর কতদিন কামাবেন একটু দাঁড়িয়ে রাখেন এটা আমার রসুলের সুন্ন

পরাত্মান নবীকে নিয়ে স্টাডি করে গবেষণা করে বলে মুসলমানের নবী এত সুন্দর সুন্দর সুন্নাত মধ্যে যে পুরুষ দাড়ি রাখা দাড়ি মানুষের চেহারা সুন্দর যে বাড়ায় আজকে বিধর্মীরাও রাখতেছে কিন্তু দুঃখونی বিষয় হলো সত্য আমরা মুসলমানরা কামাই ফেলতেছি আচ্ছা অতি থেকে কামিয়ে না анনা আজ থেকে দাড়ি রাখবেন রাখবেন তো ইনশাআল্লাহ কে কে রাখবেন একটু দেখি কেকে কে কে মাশাআল্লাহ নাড়ায়ে তাকবীর আল্লাহু রিসালাত

ঠিক কি না ভাইরা আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না এটাই নবীর ভালোবাসার নামে হলো ইমান আলী বলে কি রে বলে ভাই আপনাদের কিতাব নাকি সবকিছু আছে ওই দিন একটা আয়াত নাযিল হলো তিবিয়ানান লিকুল্লি শাই আপনাদের কিতাব নাকি সবকিছু আছে মলা আলী বলেন তো আর কি মওলা আলী তো উনি তো নবীর এলমের শহরের দরওয়াজা সুবহানাল্লাহ উনি তো বলতে পারবেন এ আলী তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে বলে আছে তো বলে সবকিছু বলে হ্যাঁ সবকিছু আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতাম করো আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন এটা তোমাদের কিতাবে আছে আচ্ছা আজকাল আমার কাছ আমাদের কাছে প্রশ্ন আমরা কি বলতাম মলা আলী বলেন হ্যাঁ হ্যাঁ এই ইহুদি তোমার মুখে দাড়ি উঠে নাই কেন এটাও আমাদের কোরআন শরীফে আছে আশ্চর্য হয়ে গেলাম একজন ইহুদির মুখে দাড়ি উঠে নাই কেন এ তথ্য কোরআন শরীফে আছে আমাদের অনেক মিলাদুনবি বলে শরীবে নাই হায় 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 যারা বলছেন মিলাদুনবি কোরআন শরীফে নাই আরে এহুদির মুখে দাড়ি উঠে নাই কেন এটা পর্যন্ত আছে আর আপনি বলছেন মিলাদ নবী কোরআন শরীফে নাই কোরআন শরীফে নাই এমন কিছু জিনিস নাই তবে কোরআন বুঝার ক্যাপাসিটি তোমার নাই ঠিক কোরআন শরীফে থাকে এক জিনিস কোরআন বুঝা এক জিনিস আলী বলেন এই তোর মুখে দাড়ি উঠা নাই এটা আমাদের কোরআন শরীফে আছে কি বলে কি মানে আছে বলে কোথায় তখন মাওলা আলী একটা আয়াত তেলাওয়াত করলেন বিসমিল্লাহির

যে জমিন তৈয়ব সেই জমিন উর্বর সেই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দে ওই জমিন সেই জমিন উর্বর ভালো ওই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দে ওয়াল্লাযী খাবুসা ওই জমিন যে জমিন আস্তাহবিস যে আস্তাহবিস বেশিলে যেই জমিন আস্তা হবিস আল্লাহ কোরআন শরীফে খবিস বলছে খবিস ওয়াল্লাজি খাবুসা ওই জমিন যেই জমিন খবিস খবিস মানে অনুর্বর আমাদের চট্টগ্রামের ভাষায় বলে নাথা ঠিক ওই জমিন যেই জমিন অনুর্বর লা ইখরুযু ইল্লা নাকাদান সুসসারা বালা ফসল কোনো দিন বের করে না ওই জমিন যেই জমিন উর্বর ওই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল যেই জমিন খবিস যেই জমিন নাথা যেই জমিন অনুর্বর সুস্বা সারা বালা ফসল কোনো দিন বলে এখানে আমার কথা কই আছে বলে আমি আলীর মুখে কতগুলো দাঁড়িয়ে দেখতো না আপনার মুখে তো অনেক দাঁড়ি বললো অনেক দাঁড়ি মানে জমিন উর্বর তো ফসল বেশি হয়ে আছে আমার ভাইরা কোরআন শরীফ এমন কি আছে আরে মলা আলী সের বলছেন

না আল্লাহ সবাইকে এগুলা তো ফিক দান করুন অনেক দূরে চলে গেলাম বেয়াদবি মাপ কামাচিয়ে নেছি আমার নবী জ্ঞানের দিক দিয়ে উচ্চ আমার নবী বংশের দিক দিয়ে উচ্চ আমার নবী রঙের দিক দিয়ে সর্বসুন সর্বোচ্চ সুন্দর আমার নবী দৌলতের দিক দিয়ে সর্বোচ্চ আমার নবী জ্ঞানের দিক দিয়ে কয়টা হলো পঞ্চম নম্বর আমার নবীর কাছে কোন ইউনিভার্সিটির ডিগ্রি আমার নবী পৃথিবীর কোন ইউনিভার্সিটির ডিগ্রি নাই রব্বুল আলমিনের ইউনিভার্সিটির ডিগ্রি নবী রহমতুল্লিল আলামি আমার নবী সৈয়দুল মুরসালিন আমার নবী খাতুমুল আমার নবী সফিউল মুজনবীন আরে আল্লাহ আমার নবীকে ডিগ্রি দিতে 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 শুধু একটা একটা জিনিস দান করেন নাই উলুহিয়ত এটা দান করার জিনিস না এটা আল্লাহর নিজস্ব জিনিস এই উলুহিয়ত ছাড়া আল্লাহ আমার নবীকে সমস্ত ডিগ্রি দিয়ে পৃথিবীর জমিনে বাস পাঠিয়েছেন আমার নবী বলেন আমি সারা পৃথিবীর শিক্ষক আমার নবী ডিগ্রির দিক দিয়ে সর্বোচ্চ ডিগ্রি আল্লাহ দিয়েছেন বন্দায় নয় এখানে শেষ না প্রাণ পিস্তাই বাইরা আল্লাহ বলেন জিবিরিল জান্নাতি যা বোরাক নিয়ে যা আমার নবীকে মেরাজে নিয়াsho সুবহানাল্লাহ আল্লাহ আমার ডিগ্রি দিয়ে কতন নাই এ জিবরিল যা বুরাক নিয়ে যা আমার রসূলের বাহন বুরা আমার নবী যেমন অদিতিয় আমার নবীর বাহনও অদিতিয় সুবহানাল্লাহ এ জিবরিল যা বুরাকের পিঠে নিয়ে মসজিদে থেকে বাইতুল মুকद्दাস আপনারা রকেটে চড়ে সুন্দর চাঁদের দেশে যাচ্ছেন মঙ্গলে যাচ্ছেন আজ বৃহস্পতিবার বহু দূর হরিল হ্যাঁ আমার নবী যে বুড়াকের ফিতে চড়াচ্ছেন এই বুড়াকের গতি ব্যাক করত চোখের দৃষ্টি যেখানে শেষ সেখানে বুড়াকের এক কদম পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক কল্পনা করতে পারবে না আমার নবী বুরাকের পিঠে চড়লেন রামানা হয়ে গেলেন মিনাল মসজিদিল হরামি ইলাল মসজিদিল আকসা মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা যেখানে জিব্রিলের যাত্রা শেষ মিকাইল ইসলামের যাত্রা শেষ ইসরাফিল ইসলামের যাত্রা শেষ বরাকের যাত্রাও শেষ ওখানে আমার নবীর জন্য আর একটা বাহন পাঠানো হলো এটার নাম রফরফ আমার নবীর রফরফে চড়ে চলে গেলেন কোথায় এ কোথায় আল্লাহ জানে আল্লাহর রসুল জানে যিনি নিয়ে গেছেন আল্লাহ তিনি জানেন যাকে নিয়ে গেছেন তৃতীয় নম্বর ওহিনা মকা কে মকি মাখ মেহি লে হু হে আল্লাহ নিয়ে গেলেন আল্লাহ নবীকে দেখা দিলেন সুবর্ণ বলবেন না আল্লাহ নবীকে আমার নবী আল্লাহকে দেখলেন আমার আল্লাহ আমার নবীর হাতে ফঞ্চায় শক্ত নামাজ তুলে দিলেন কয়নি হুজুর মুসাদ্দেদুন আর বাইরেন বলছেন কয় কত নামাজ দিলেন সূরা বাকারার आखरी আয়াতগুলো দিলেন অনেক নিয়ামত দিলেন দানবান্দার দিলেন আমি কি বুজাতে চাচ্ছি আমার নবী বংশের দিক দিয়ে সর্বোচ্চ সুন্দরের দিক দিয়ে সর্বোচ্চ দৌলতের দিক দিয়ে সর্বোচ্চ জ্ঞানের দিক দিয়ে সর্বোচ্চ ডিগ্রির দিক দিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ না প্র্যাকটিক্যাল আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেলেন আমার নবীর নিয়ে আস্তে 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 সাধারণ পাবলিকের কাতারে এসে ঘোষণা দিলেন কুল ইন্নামা আনা বাশরুন মিসলুকুম

যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কি আসে নাই নবী যদি এই ধরনের কথা বলে আমরা অহংকার করার কি আছে কি আমি কি বুঝাতে পারলাম এ ক্লাস অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাবে না বাবা তোমরা আমার যে আমি যে বক্তব্য দিলাম এই মোল্লারা কি বলল হ্যাঁ নবী আমাদের মতো মানুষ হ্যাঁ এতে সংস্কার বুঝিনি কইলে ইতে রাগাগরা সংস্কার আপনি বুঝtun আগাগায় ব্যাকিন সংস্কার হাসির আমসর তুই এবড়াটা বললি কি কুসংস্কার সংস্কার বুঝনে তুই আমার নবীর আগমনের আনন্দ কিয়ামত পর্যন্ত করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এবার হাদিস বলুন পারবেন জি আমার নবী দশম মিজেরিতে আমি এখন এসে গেলাম আমার নবীর দশম মিজেরিতে

আহমার আলাল আসুয়াদ ওয়ালাল আসুয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযা ওয়া জাল্লা আমার নবীর ইন্টারন্যাশনাল বক্তব্য দশম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন হে আমার মত অনারবীদের উপক আরবীদের কোন মর্যাদা নাই অনারবি মানুষের উপর আরবিদের কোন মর্যাদা নাই আরবিদের উপর অনারবিদের কোন মর্যাদা নাই কালো মানুষের উপর সাদা মানুষের কোন মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষের কোন মর্যাদা নাই আরবের হক অনারবি হক কালো হক সাদা হক ল্যাংরা হক হেংলা হক পাতলা হক এশিয়ার হক আমেরিকার হক আফ্রিকার হক চট আফ্রিকার হক সব এক সমা তবে এক অফারের উপর প্রাধান্য নেওয়ার একটিমাত্র মস্কার্চি ওই মস্কর্চির নাম তাকো ভিন্ন আখরাবাখুম অত আখুম আমার বেড়া পৃথিবীর জমিনে বৈষম্যতা ছিল বর্ণের বৈষম্যতা

বড় বৈজ্ঞানিক তামার আমার নবীর প্রত্যেকটা জিনিস বিজ্ঞান সম্মত কথা বুঝে না মানুষ এগুলো কথা এখানে রসায়নের ছাত্র আছে এখানে রসায়নের ছাত্র না থাকলেও তারা মাত্র আপনি বিজ্ঞান পড়লে ফানির ছাব্বিশটা গুণ পাবেন অথবা আঠারোটা আঠারোটা গুণ পাবেন পানি রাসায়নিক বিজ্ঞানের দৃষ্টিতে কিন্তু আমার নবী আমাদের ইসলাম ধর্ম মোতাবেক পানির মেইন গুণ তিনটা কথা বুঝেন নাই পানির মেইন গুণ আচ্ছা রাখেন এটা বলে শেষ করে দেব আপনাদেরকে আর কষ্ট দেব না উজুর ফরাস কয়টা মানুষ উজুর ফরাস কয়টা কি কি মোকমণ্ডল দৌত করা চেহারা দৌত করা কণী পর্যন্ত মাথার চার ভাগের এক ভাগ পা এ সাইটটা হলো উজ্জুর কি ফরাস আচ্ছা ফরস বড় না শুনুন বড় ফরস বড় না না বলেন ফরজ বড় কিন্তু আমার মাইয়েরা ফরজ হলো বড় আমার দাল্নবি উজুর সাইটটা ফরস আদায় করার আগে আমার নবী তিনটি শূন্য দিলেন কেন আমার নবী তিনটি শূন্য দিলেন কেন এক নম্বর কবজি পর্যন্ত হাত দত দ্বিতীয় নম্বর কুলি করা তৃতীয় নম্বর এই তিনটি শূন্য কেন দিলেন আমার বাইরা উজুমানতে বানাতে হয় কি দিয়ে মানুষ এগুলো উজু বানাতে হয় ফানি দিয়ে আফল কি হর ইতে হইলে পারে হয় কি দিয়ে কোন পানি পবিত্র পানি পবিত্র পানি কিভাবে চিনব পবিত্র পানির মধ্যে মেইন গুণ তিনটা এক নম্বর পানির রং দ্বিতীয় নম্বর পানির স্বাদ তৃতীয় নম্বর পানির গন্ধ এই তিনটা গুণ ঠিক থাকলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই পানিটা পবিত্র আমার দয়াল নবী কত বড় দার্শনিক উজু করার আগে উজুর সাতটি ফরজ করার আদায় করার আগে আমার রসুল তিনটি শূন্য দিলেন নাম্বার ওয়ান কবজি পর্যন্ত হাত দত করা মূল কারণ কি আপনি হাতের তালুতে ফানি নিলে ফানির রং যাচাই করা হবে যখন আপনি কুলি করবেন জিব্বার সাথে যখন ফানি লাগবে ফানির স্বাদ যাচাই করা হবে নাকি যখন ফানি দিবেন ফানির গন্ধ যাচাই করা হবে তিনটি শূন্য করে ফানির তিনটি গুণ যাচাই করে সিদ্ধান্ত নাও ফানি গুরু ফাঁক কিনা যদি ফানি ফাঁক থাকে এবার তুমি পুজোর ফরার শুরু করো আমি ঈশ্বরীয়তের আমার নবীর প্রত্যেকটা সুন্নত যে বিজ্ঞান সম্মত আজকে নারী জাতির উপর পর্দা ফরজ অনেক মানুষ এটা মানতে চায় না অনেক মানুষ টকসুতে বসে উল্টাসিদা কথা বলে কিসের পর্দা কিসের পর্দা আমার ভাইজান পর্দা যদি আপনি না বুঝেন আমি আপনার কাছে প্রশ্ন করলাম আপনি পেট্রোল পাম্পের ওখানে ধূমপান নিষেধ কেন বললেন কথা বুঝেন নাই এখানে পেট্রোল পাম্প আছে তো ওখানে কি লেখছে দুমপান কেন দুমপান বিদ্যুৎ ধর্মী পেট্রোল হলো চুম্বক ধর্মী আগুন পানি আগুন আর জায়গায় হলে আগুন ধরে গোটা পেট্রোল পান জলে সরকার হয়ে যাবে আমার বয়র আপনারা যারা ফিজিওলজির ছাত্র যারা শরীর বিজ্ঞান পড়েন পুরুষ হলো বিদ্যুৎ ধর্মী নারী হলক চুম্বক দর্মি এই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না যে কোনো মুহূর্তে এক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে এজন্য বিজ্ঞানের স্রষ্টা আল্লাহ দুইজনের বাসস্থান একটা দিলেন ওই পার্টিশনের নাম পর্দা আপনি বিজ্ঞানকেও স্বীকার করেন তো কথা বলছেন না কেন আমার ভাইরা আমাকে সব আমি এতগুলো কথা আমার নবী এসে দেখলেন গোটা পৃথিবীর মানুষ সুশীত মানুষ আইয়ামের জাহেরিয়ত জাহালতের যুগে বড় বড় পয়সাওয়ালা গরিব মানুষের সামান্য যা আছে এগুলো হাত দিয়ে নেওয়ার জন্য সুদ সিস্টেম চালু করে দিয়েছে কথা বলছেন না কেন আমার নবী এসে দেখলেন গোটা পৃথিবী আ সুধি সমাজ

জেহালত যুগে অন্ধকার যুগের সমস্ত সিস্টেম। আমি আমার পায়ের নিচে করে দিলাম আমার নবী সুদ করলেন দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে বড় বড় পাশালা মানুষের উপর জাকাত ফরজ করে দিলেন আমার নবী দিলেন জাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা কি বললাম জাকাত জাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা এটা হলো মানবতা কিন্তু সেই নবীর কলমা পড়ে আমরা কি করলাম আমরা করলাম সুদ ভিত্তিক জাকাত মুক্ত সমাজ ব্যবস্থা নুরি হুজুর আপনি কিভাবে বললেন আমি সহজে বুঝাইয়া দেব কোন মানুষ যদি জকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোনো আমরা বানিয়েছি সুদ ভিত্তিক জকান মুক্ত কমপ্লিট আল্লাহ রসুলের সাথে যুদ্ধ আপনারা কেন দিলেন সমাজ ব্যবস্থা আর বর্তমান প্রেক্ষাপট আমি কি বলবো বলতে গেলে মেজাজ গরম হয়ে যাবে আমার রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত খোদার রাসূলের সাথে যুদ্ধ বসে আছি জান্নাতে যাওয়ার জন্য এত সহজ আমার নবী বলেন তামুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাঈ উম্মত একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট তোমার জন্য তুমি যেগুলো রান্না করছো তুমি একক ভাবে কেউ নাও আরেকজন গরিব ঠিক দেখে নি দুইজন বসে খাও দুইজনের ফেট পরে যাবে কি বিরক্ত না আপনারা হ্যাঁ ও কমিউনিস্ট না দিয়েছিল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না হবে না বাপরে বাবা আমার নবীর দর্শন আল্লাহু আকবার আমি এক একটা যদি বলতে যা আশ্চর্য হয়ে যাবেন আমার নবী বলেন তোমরা উনসুর আখাকা ওয়ালাম কান জালেমা তোমরা তোমাদের বাইকে সাহায্য করো যদিও সে জালেম হয় বলে জালেমকে দামাইনি বলে জালেমকে দামানি তাকে জুলম থেকে ফিরিয়ে আনা তাকে জুলম থেকে কি আনা ফিরিয়ে আনা আমার বৈরাহ

এখানে আর সমাজ আছে কই বৈষম্যতা মানবে উৎখাত করে দিয়েছেন বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা এগুলো ছিল ইহুদিদের কালচার নাসরাদের কালচার একজন ফাতেমা চুরি করেছে নবীর দরবারে মামলা গেল তো নবী আল্লাহর কানুন মোতাবেক হাত কেটে দেবে খোরাশ বংশের মানুষ মিটিং ডাকছে এ অমুক মহিলা তো চুরি করছে মামলা তো নবীর দরবারে গিয়েছে নবী তো আল্লাহর আইন মোতাবেক হাত কেটে দেবে মেয়েটা কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত গোটা কুরাইশ বংশের বর্ননাম হবে এক কাজ করো নবীকে সুপারিশ করো নবী বেশি ভালোবাসা এমন কে আছে বলে নবী ভালোবাসা একজন ছেলে আছে আমার নবীর একজন পালক ছেলে জায়েদ জায়েদের ছেলে আছে ওসামা ওসামা বিন জায়েদ আবার সাই ওসামা বিন লাদেন ন ওসামা বিন জায়েদ একে নবী বেশি ভালোবাসে ওনার দিয়ে সুপারিশ করে পাঠাও ওসামা আসলেন সালাম কাল হ্যাঁ ওসামা কি জন্য আসছো নবী আমি একটা সুপারিশ নিয়ে আসলাম সুপারিশ কি বলো নবী গো অমুক মহিলা যে চুরি করছে মামলা তো আপনার কাছে আসছে এটা তো আপনার বংশের সাথে সম্পৃক্ত নবী গো এই মেয়েটার হাত কেটে দিলে গোটা কোরআ বংশের দুর্নাম হবে আমি একটু সুপারিশ করার জন্য আসছি হুজুর অন্য সামান্য কিছু শাস্তি দিয়ে মেয়েটাকে একটু ছেড়ে এই কথা বলা মাত্রই আমার নবী রেগে গেলেন আমার নবী চেহারা আঙ্গুর চিবালে যে অবস্থা এ অবস্থা বলে কি বললেন আতাশাও ফি হদ্দিন মিন হুদুদিল্লাহ আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে আমার কাছে সুপারিশ নি আসছো আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে আমার কাছে সুপারিশ নি আসছো লও আমি সেই সত্তার কসম করে বলছি আমি নবী সেই সত্তার কসম করে বলছি যার কুদরতের হাতে আমি নবীর জান আমি আল্লাহর কসম করে বলছি লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইদাহ মুহাম্মাদ আসলামের কন্যা ফাতেমাতু জাহরা জবি সুরী করে খোদারত কসম আমি নবী হাত কেটে দেব এই ইহুদিরা ইহুদিরা বড় লোক অপরাধ করলে তেমন কোন শাস্তি নাই গরিব মানুষ আফরাদ করলে সলোমানা শাস্তি দিয়ে এই বৈষম্যতার কারণে গোটা সমাজ ধ্বংস হয়ে গেছে আমি রাসূল আসি বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা উৎকাত করে সাম্যরতি বিশ্ববাসীকে উপহার দেওয়ার জন্য আসলাম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এতে আমরা খুশি না বেদার ঠিক দুই হাত আমরা খুশি না বেদার আল্লাহ তুমি কবুল করো আমিন মনে খুশি খুশি আছেন তো